বলবো? আমি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মালদা জেলা অসংগঠিত শ্রমিক ইউনিয়ন। আজকে আমাদের কালিয়াচক থানা রোড ডোটো ইউনিয়নের পক্ষ থেকে কালিকাপুর রেলগেটে রেল অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছিল। এই রেল অবরোধ কর্মসূচির মুখ্য দাবি ছিল কালিকাপুর রেলগেটের যে যানজট, সেই যানজট আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে নিষ্পত্তি করা, হালদিপুর স্টেশনে চারখানা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া এবং কালিকাপুর রেলগেট থেকে অ্যাপ্রোচ রোড যে খালদিপুর স্টেশন, সেখানে যাওয়ার যে রাস্তা সেটা এবড়ো খেবড়ো ভাঙাচোরা, সেই রাস্তাটা সংস্করণ করা সহ একাধিক দাবি নিয়ে আমরা আজকের এই রেল অবরোধ কর্মসূচি নিয়েছিলাম। এই রেল ফ্লাইওভার ছিল, দাবি ছিল রেলগেটের যানজট মুক্ত করার জন্য ফ্লাইওভার এবং রেল। এই নিয়ে আমরা রেলকে জানিয়েছি অনেকদিন আগে, 2017 সালের 15 জানুয়ারি আবার এই দাবির ভিত্তিতে আমরা রেল অবরোধ করেছিলাম। দীর্ঘদিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও রেলের কোনো হেলদেল দেখতে না পাওয়ায় আবার আমরা এই অবরোধ কর্মসূচি করলাম। রেলের পক্ষ থেকে আশ্বস্ত করলো যে আমরা এই দাবিগুলি যথাশীঘ্রই পূরণ করার চেষ্টা করব। তারা যদি এক বছরের মধ্যে এই দাবিগুলো পূরণের ব্যাপারে উদ্যোগী গ্রহণ না করে, তাহলে আবার আমরা 2020 সালের 15 জানুয়ারি আবার এখানে রেল অবরোধ করব। এই অঙ্গীকার নিয়ে আজকের এই রেল অবরোধের আমরা সমাপ্তি ঘোষণা করছি। আজকের আন্দোলন যতটা পারি আমরা কার্যকরী করার জন্য বিশিষ্ট প্রশাসন থেকে শুরু করে সরকারি দপ্তরের কিছু লোককে নিয়ে এসেছি, তাদের কাছে আমাদের এই বার্তা। তাই বলি ব্যবস্থা করতে হবে।
নমস্কার, আমি হচ্ছি শান্তিপুরের নতুন একজন। আপনাদের যত ডিমান্ড, এটা ডিমান্ড নয়, জেনুইন ডিমান্ড, ঠিক আছে, এটাকে আমি রিসিভ করছি। আর আমি ডিআরএম ম্যাডামকে এটা ডিমান্ডটা দিব, আর চেষ্টা ডিআরএম ম্যাডাম, আপনারা যত সিরিয়াস এই ডিমান্ড নিয়ে, ওই সিরিয়াসনেস নিয়ে আমি ডিআরএম ম্যাডামকে সব জানাবো। আর আমিও চাই কি এসব সমস্যা যত তাড়াতাড়ি মিটে যাক তত ভালো। এই নিয়ে আমি বক্তব্য শেষ করছি, আমি ডিআরএম ম্যাডামকে এটা দিয়ে দিব। এটা